সমস্ত বাগান প্রেমিক বন্ধুরা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা শীতকালে ইনকা গেদাফুলের বীজ থেকে কীভাবে চারা তৈরি করা হয় সেই সমস্ত বিষয় এবং তথ্য সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন সব কিছুই জানতে ও শিখতে পারবেন এখানে দেখতে পেয়েছেন আমার হাতে ইনকা গ্যাঁদা ফুলের বীজ এবং রক্ত গেঁদা বা ফেঞ্চের অন্যান্য গেদাফুলের ফুলের বীজ আছে এই বীজগুলো বোপনের জন্য আমি একটা পাত্রে মিডিয়া নিয়েছি এবার বীজ বোপনের জন্য একটা মাটির চালি নিয়েছি সামনের বছর আমি কোকোপিটের উপর ইনকা গেঁদা ফুলের বীজ বোপন করার ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি দেখে নিতে পারেন এই বছর আমি মিডিয়ার মধ্যে কিভাবে ইনকা গেঁদা ফুলের বীজ বোপন করা হয় সেই পদ্ধতি এবং টিপস দেখাবো আবারও দেখাচ্ছি আপনাদের গাঁদা ফুলের বীজের প্যাকেট এই বীজগুলো কোনো ফার্ম হাউস বা সিড হাউস থেকে আপনাদের সংগ্রহ করতে হবে এবার বীজ বপনের জন্য আমি একটা পাত্রে মিডিয়া নিয়েছি এটা হচ্ছে বালিমাটি মিডিয়া এই মিডিয়াটা চালনির সাহায্যে চেলে নিতে হবে যেন দানা দানা ভাব না থাকে আমি চেলে নিয়েছি যে দানা দানা অংশগুলি দেখা যাচ্ছে এগুলো চাপা দিলে ভেঙে যাচ্ছে আপনারা মিডিয়াতেই দেখতে পেয়েছেন মিডিয়া প্রস্তুত করবেন কীভাবে দুই থেকে তিন দিন আগে যে কোনো ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করবেন সাপ ব্যবিস্টন কিংবা কোপার ব্লু দুই থেকে তিন দিন আগে মিডিয়ায় মাখিয়ে রেখে দিবেন আর যারা কম খরচের মধ্যে মিডিয়া তৈরি করতে চান তাদের জন্য বলছি দোকানে যে পাথর চুন পাওয়া যায় মানে যেই চুন দিয়ে আমরা দৈনন্দিন পান খাই সেই পাথর চুন নিবেন যেটা আপনারা ভিডিওয়ে ডিসপ্লে দেখতে পেয়েছেন আমার হাতের মধ্যে আছে এই চুনটা বড় চামচে দুই তিন চামচ নিয়ে ওই মিডিয়ার মধ্যে মাখিয়ে নেবেন দুই থেকে তিন দিন বীজ বোপনের দুই থেকে তিন দিন আগে বীজ বোপনের আগে যদি আপনারা মিডিয়া এইভাবে প্রস্তুত করেন আমি যেমনটা ভাব আপনাদের এই ভিডিয়াতে দেখাচ্ছি বা বলছি তাহলে এই মিডিয়ার উপর আপনারা বীজ বসালে সেই সমস্ত চারা পড়া বা গোড়া পচা রোগ দেখা যাবে না সমস্ত নার্সারি বন্ধু বা গার্ডেন প্রেমিক বন্ধুরা রয়েছেন তাদের জন্য এই পদ্ধতি বা সিগারেটটি খুবই কাজে লাগবে আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে শেষ অবধি দেখেন এই পদ্ধতি বা এই টিপসের মাধ্যমে আপনারা ইনকা গেঁদা ফুলের বীজ বোপন করবেন তাহলে আপনাদের একটা চারারও ক্ষতি হবে না এবার যে পাত্রেটির মধ্যে গেঁদা ফুলের বীজ বোপন করব সেই পাত্রেটি দেখে নিন এটি হচ্ছে মাটির পাত্র পাত্র তলায় অবশ্যই ছিদ্র থাকা দরকার এবার ওই ছিদ্র মুখগুলো আমি খলাম ভাঙা দিয়ে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এবার পাত্রেটির মধ্যে আমি যে মিডিয়াটি প্রস্তুত করে রেখেছিলাম দুই থেকে তিন দিন আগে ওই মিডিয়াটি ভরাই করে নেব আপনারা যে পাত্রের মধ্যে ইনকা গেদাফুলের ফুলের বীজ বপন করবেন অবশ্যই যেন পাত্রের নিচে ছিদ্র থাকে কারণ বীজ বপনের পর যে জল দেয়া হয় অতিরিক্ত জল যেন ওই ছিদ্র দিকে বাইর হয়ে যায় ইনকা গেঁদা ফুলের বীজ বপনের পর যদি জলের মাত্রা খুবই বেশি হয়ে যায় পাত্রে ছিদ্র যদি না থাকে তাহলে আপনার গেঁদা ফুলের চারাগুলি নষ্ট হয়ে যেতে পারে এই বলতে বলতে আপনারা ভিডিওয়ে দেখতে পেয়েছেন আমি পাত্রটির মধ্যে মিডিয়া ভরাই করে হাতের সাহায্যে হালকা করে চিপিয়ে চিপে সমান করে নিয়েছি খুবই জোরে চেপা চলবে না তাহলে মাটিটা বসে যেতে পারে এবার ইনকা গেঁদা ফুলের বীজের প্যাকেট দেখুন এটা একদম সম্পূর্ণ প্যাকেট প্যাকেটের কোনো সিল কাটা নেই আপনাদের ভিডিওর সামনে আমি সিল কেটে দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের ইনকা গেঁদা ফুলের বীজ আপনারা দেখে নিতে পারেন ভিডিওতেই প্যাকেটের গায়ে লেখা আছে এবার গেঁদা ফুলের বীজের প্যাকেটটি আমার কাটা হয়ে গেছে সরাসরি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের বীজ বের করে আমার একটা হাতের তালুর মধ্যে ইনকা গেঁদা ফুলের বীজ নিয়েছি এটা হচ্ছে ইনকা অরেঞ্জ কালারের বীজ এরকম দেখতে আপনারা দেখে নিন এবার আমি পাত্রেটির মধ্যে পরপর বীজগুলি বোপন করছি তবে তোমাদেরকে আর একটা কথা বলি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে বলে যে বন্ধু আমরা শীতকালে যে সমস্ত ছাদ বাগান বা বাগানের মধ্যে ইনকার গেঁদা ফুল চাষ করি সেই সমস্ত গাছের ফুল থেকে কি ইনকার বীজ পাওয়া সম্ভব তাদের ক্ষেত্রে বলি একদমই সম্ভব নয় আপনাদের কৃষি হাউস বা ফার্ম হাউস থেকে বীজ কিনে নতুন চারা তৈরি করতে হবে এই বলতে বলতে আমি পাত্রটির মধ্যে ইনকার গ্যাঁদা ফুলের বীজগুলি সাজিয়ে নিয়েছি একে অপরের সঙ্গে যাতে সম্পর্ক না থাকে আপনারাও এইভাবে সাজিয়ে বীজ বপন করবেন ভাবে ছড়িয়ে দিবেন না তাহলে চারা ছোট বড় হতে পারে এবং সমস্ত বীজ থেকে অঙ্কুরদমন নাও হতে পারে জার্মিনেশন খুব একটা ভালো হবে না সেই জন্য আমার মতো করে এইভাব সাজিয়ে নেবেন নেয়ার পর উপরে হালকা করে এক লেয়ার পুনরায় যে মিডিয়াটা তৈরি করে রেখেছিলাম সেই মিডিয়াটা দিয়ে বীজগুলো আমি ঢেকে দিচ্ছি আপনারাও এইভাবে হালকা করে মিডিয়া দিয়ে ঢেকে দিবেন অতিরিক্ত মিডিয়া দিবেন না তাহলে বীজে জার্মিনেশনের সময় লেগে যাবে এবার ঝাড়ির সাহায্যে জল দিয়ে দিলাম ভালোভাবে যেহেতু প্রথমবার মিডিয়া শুকনো তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম অতিরিক্ত জল ছিদ্র দিকে বের হয়ে গেছে পাত্রেটির মধ্যে আমি বীজগুলি বপন করলাম ওই পাত্রেটি এখন আমি রুমের মধ্যে নিয়ে চলে এসেছি আপনারা যে কোনো রুম বা সেমি এরিয়ার মধ্যে নিয়ে চলে আসবেন নিয়ে আসার পর উপরে এরকম খবরের কাগজ এবং পাটের থলে দিয়ে ভালো করে ঢেকে দিবেন যাহাতে বীজ থেকে তাড়াতাড়ি অঙ্কুরদ্যমন হয়ে চারা প্রস্তুত হতে সাহায্য করে আপনাদের কাছে যদি পাটের থলে না থাকে যে কোনো এই রকম মোটা ধরনের থলে আপনারা চাপা দিতে পারেন তবে চাপা দিবেন একদিন অর্থাৎ হচ্ছে চব্বিশ ঘন্টা কিংবা ছত্রিশ ঘন্টা তার বেশি চাপা দিয়ে রাখবেন না চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার বেশি সময় ঢেকে বা চাপা দিয়ে রাখলেন আপনার ওই সমস্ত বিষ থেকে অঙ্কুরো হয়ে চারা বের হবে চারাগুলো বেঁকে যেতে পারে এবার দেখুন আমি চব্বিশ ঘন্টা পর আমি চাপাটা খুলে বাইরে বের করে আনলাম প্রতিটা বিষ থেকে অঙ্কুরো হয়ে নতুন চারা বের হয়েছে দেখতে পেয়েছেন আপনারা ভিডিওতেই এবার এই পাত্রেটিকে হালকা যুক্ত জায়গায় রাখতে হবে খুব একটা বেশি রোদে রাখলেও ক্ষতি নাই যেহেতু শীতকালে রোদ এখন আশ্বিন মাস চলছে আশ্বিন মাসেই ইনকা গেঁদা ফুলের বীজ বপন করা হয় চাপা খুলে বাইরে বের করে আনার রোদে রাখার একদিন পর ওই চারা গাছগুলি ফাঙ্গাসের জন্য এরকম ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তাহলে আপনার ইনকা গেঁদা ফুলের চারাগুলি সুস্থ সবল ও সুরক্ষা থাকবে যেমনটা আমি আপনাদের ভিডিও স্প্রে করে দেখালাম এই সমস্ত চারা গাছগুলি প্রয়োজন মতো জল দিতে থাকবেন চারা গাছ ধীরে ধীরে বড় হবে যেহেতু ছোট চারা জলের পরিমাণ খুব একটা বেশি দেয়া যাবে না তাহলে চারা গাছে ক্ষতি হতে পারে জল ধীরে ধীরে দিবেন এবং রোদ উজ্জ্বল জায়গায় রাখবেন তাহলে চারাগুলি আপনার বীজ বোপনের পনেরো থেকে কুড়ি দিন পর এরকম বড়ো বড়ো হয়ে যাবে এরকম বড়ো বড়ো হয়ে যাবে বিভিন্ন নার্সারিতে এইরকম ভাব বা এই পদ্ধতিতে চারা তৈরি করে থাকে এই পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম এখন দেখুন ওই পাত্রের থেকে আমি চারাগুলি একের পর এক তুলে দেখাচ্ছি প্রতিটা চারাগাছে সুন্দর শিকড় হয়েছে এবং চারা গাছ সুস্থ সবল আছে তবে চারাগুলি তোলার সময় পাত্রটির মধ্যে ভালো করে জল দিয়ে দিবেন মাটি নরম হয়ে গেলে চারাগুলি আপনাদের তোলার সুবিধা হবে এবার নার্সারিতে বিক্রির জন্য বা বাজারজাত দ্রব্যের জন্য কিভাবে প্রস্তুতি করেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা নতুন নার্সারি করেছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক কাজে আসবে ইনকা গেঁদা ফুলের বীজ থেকে চারা তৈরি করার পর সেই সমস্ত চারাগুলো কিভাবে এরকম ছোট কাঠি বা স্পটের মধ্যে রিপোর্টিং করে বিভিন্ন নার্সারিতে সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পেয়ে যাচ্ছেন আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনাদেরকে একটা চারা কাঠির মধ্যে রিপোর্টিং করে দেখালাম বা স্পটের মধ্যে আর একটা চারা দেখাচ্ছি এনকা ফুলের চারা এইভাবে বিভিন্ন ছোটো বড়ো নার্সারিতে স্পটের মধ্যে বা কাঠির মধ্যে রিপোর্টিং করে এবং যে মিডিয়াটা দিয়ে রিপোর্টিং করা হয় ওই মিডিয়াটা চালনির সাহায্যে চেলে নিতে হবে হালকা ঝুরঝুরে যেন হয় এইভাবে পরপর দুটি চারা রিপোর্টিং করে দেখালাম স্পটের মধ্যে এবার একটি পাত্রে জল দেওয়া আছে ওই জলের মধ্যে বসিয়ে দিলাম কাঠির নিচেই ছোট্ট একটা ছিদ্র আছে জল সংগ্রহ করে নেবেন এই পদ্ধতিতে আমি অনেকগুলো স্পটের মধ্যে ইনকা গেঁদা ফুলের চারা রিপোর্টিং করেছি আপনারা ভিডিওটি দেখতে পেয়েছেন যদি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে থাকেন তাহলে আপনার ইনকা ফুলের বীজ থেকে নতুন চারা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন গার্ডেন সম্পর্কে বা ফুল চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওতে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে সেটা আমাকে কমেন্ট করে আপনারা বলতে পারেন আপনাদের প্রতিটা কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব